আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আমার রান্নাঘরে শেখাবো খুবই মজার একটা রেসিপি, সেটা হচ্ছে এটা এই কচুটাকে আসলে কি কচু বলে আমি জানি না, তবে অনেক এলাকাতে অনেক নামেই চিনে। আমাদের এলাকাতে এটাকে বই কচু বলে, অনেকে কাটি কচু বলে থাকে। তো এই কচুটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, খুবই মজার একটা রেসিপি। আর এটা যে শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় তা না, এটা অন্য সব রকম মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, যেরকম গজার মাছ, শোল মাছ, ইলিশ মাছ, এসব মাছ দিয়ে রান্না করলেও খুব মজা লাগে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছের উপরে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কচুটা সিদ্ধ করে খোসা ছেড়ে নিয়েছি, এখন ম্যাশ করে নিচ্ছি। আর আমার ছেলে বেগুন ভাজি খুবই পছন্দ করে, তো আমি রান্না করার আগে ওর জন্য অর্ধেকটা বেগুন ছিল, এর আগের দিন অবশ্য অর্ধেকটা ভেজে দিয়েছি, তো অর্ধেকটা ভেজে রাখবো, ও দুপুরবেলা খাবে। আর ওর বেগুন ভাজিটা খুবই পছন্দ, তো প্রথমে লবণ আর হলুদ দিয়ে বেগুনটা মাখিয়ে নিচ্ছি। আর যে কড়াইয়ে রান্নাটা করব সেই কড়াইয়ে আর কি আমি বেগুনটা ভেজে নিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন যে মাখিয়ে রাখা বেগুনটা ছিল আমি বেগুনটা এখন দিয়ে দিব। আমরা কিন্তু সবাই অনেক রকম রান্নাই জানি আর অনেক রকম রান্না খেয়ে থাকি। আসলে সচরাচর এমন হয় কি যে রান্না করার পরেও দেখা যায় যে একটু রান্নার হেরফের হয়ে গেলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, আর অন্যরকম হলে আসলে খাওয়ার টেস্টটাও আর কি অন্যরকম হয়, খেতেও ভালো লাগে। আর এমনও হয় যে খাইতে খাইতে বোরিং লাগে, একটু অন্য প্রসেসের বা অন্য পদ্ধতির খাবার খেলে একটু ভালো লাগে, মুখে স্বাদও পরিবর্তন হয়। তো এখানে আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর ডালের মধ্যে আমি গরম মশলা ইউজ করব, তো এখানে নিয়ে নিয়েছি লং আর গোলমরিচ থেতো করে নিচ্ছি। আর এখানে ছোট বড় এলাচ, ছোট এলাচ আর দারচিনি আমি যে ম্যাশ করে রেখেছিলাম কচু, কচুর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখেন আমি এখন পেঁয়াজটা ভাজার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এখন আমি সব রকম মশলা অ্যাড করবার মধ্যে দিয়ে দিব জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, কারণ চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছের মধ্যে সব মশলা দিতেই হবে। তো এখন মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো দেওয়ার পর দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে আসলে গন্ধটা থেকে যায়, আর রান্না করার পরবর্তীতে এই গন্ধটা থাকলে আসলে খাবার টেস্ট হয় না। আর এখানে মশলাটা বাবু আমাকে থেতো করে দিতে হেল্প করতেছে আমার ছেলে। তো মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে মাছসহ, আমি এখন এর মধ্যে যে কচুটা ছিল কিছুক্ষণ পর আর একটু কষিয়ে নেব, নেয়ার পর আমি এর মধ্যে কচুটা দিয়ে দিব। আর এসব ঘাটি বা ডাল জাতীয় তরকারির মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না, যদি ঝাল হয় তাহলে খেতে ভালো লাগে। আর এখানে আপনারা পরিমাণ মতো যে যতটুকু ঝাল খান ততটুকু ঝাল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন যে কচুটা ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে পানি দিয়ে দিব, আর পানি না দিয়ে দিলে এরকম শক্ত যে জিনিসটা আছে খামিরের মতো হয়েছে, এটা দিয়ে দিলে আসলে পুড়ে যাবে। তো আমি একটু পানি দিয়ে ম্যাশ করে নিচ্ছি আরও ভালোভাবে। তারপর এটা দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিব কচুর যে মাখানো ডালটা, সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, আর একটা বলক চলে আসলে আমার ডালটাও কষানো হয়ে যাবে। আর এর মধ্যে পরিমাণ মতো একদম ঝোল পর্যন্ত আমি পানি দিয়ে দিব।
খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুবই মজার। আপনারা বাসায় এরকম করে বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে বা এতটুকু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো এর মধ্যে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম, সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এর মধ্যে তেজপাতা দেওয়া যায়, কিন্তু আমি তেজপাতাটা দিইনি। আপনারা চাইলে তেজপাতাও দিয়ে নিতে পারেন। আর ডালটা আমার প্রায় শেষের পথে হয়ে গিয়েছে। আর নামানোর আগে আগে আমি আর একটু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো। এটা না দিলে আমার মনে হয় প্রত্যেকটা তরকারিতে তরকারিটা অপূর্ণ থেকে যায়, আর টেস্টটা মনে হয় খুব একটা ভালো আসে না। তো আমি ভাজা জিরের গুঁড়োর যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো রান্না করেন ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।